ও সাধারণ সম্পাদক ফুলবাড়ি উপজেলা শাখা ফুলবাড়ি কুড়িগ্রাম রয়েছেন জনাব আমার ছিটমহল বাসী সুখের কথা শুনে গিয়েছিলেন এবং নির্দেশনা দিয়েছেন অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আদর। আজকের এই ঐতিহাসিক অনুষ্ঠান তারা অবর্ণনীয় দুর্দশার মধ্যে দিনাত্মপাত করেছে হতে পারে সেই উদ্দেশ্যকে কাজে লাগিয়ে আমরা এই পরিকল্পনাটাই জেলা প্রশাসক মহোদয়ের উদ্যোগে গ্রহণ করতে পারি। আমাদের লক্ষ্য হচ্ছে যে আমরা 40,000 তরুণদেরকে প্রশিক্ষণ দেব সারা বাংলাদেশে। আমরা কুড়িগ্রাম জেলায় 500 জন তরুণকে আমরা এখানে লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় প্রশিক্ষণ দেব এবং 100টি সার্ভিস আমরা জনগণকে এই মুজিব বর্ষে উপহার দেব, যেখানে প্রায় 100 মিলিয়ন অর্থাৎ 10 মিলিয়ন অর্থাৎ আমাদের প্রায় 10 কোটি মানুষ সেবা পাবে। 100 মিলিয়ন মানুষকে আমরা এই সেবাটা পৌঁছে দিতে চাই এবং পাশাপাশি আমরা আশা করছি যে আমাদের এবছরের যে নতুন উপহার জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সেটি হচ্ছে স্টার্ট আপ বাংলাদেশ। আমাদের তরুণরা কিন্তু সবসময় চাকুরির পেছনে ছুটেছে, নিজেরা সরকারি চাকুরি চেয়েছে, বিসিএস ক্যাডার হতে চেয়েছে অথবা ব্যাংকিং কিংবা টেলকো সেক্টরে চাকুরি খুঁজেছে কিংবা বিদেশে যেও চাকরি খুঁজেছে, কিন্তু জননেত্রী শেখ হাসিনা উনি এবারে স্টার্ট আপ বাংলাদেশ নামে যে নতুন প্ল্যাটফর্ম গড়ার যে উদ্যোগ গ্রহণ করেছি আমরা, সেখানে প্রায় 100 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন, যেখানে আমরা আমাদের ভবিষ্যৎ ডিজিটাল বাংলাদেশের যা তরুণ প্রজন্মের সদস্য আছে তারা যেন জব সিকার না হয়ে জব ক্রিয়েটার হয় তার জন্য আমরা চেষ্টা করছি। কুড়িগ্রামে আপনারা জানেন যে